লংতরাই নেপাল জেলা কাঠালছড়া এসবি স্কুল থেকে পালিয়ে গেল 180 জন বহিররাজ্যের শ্রমিক। কোভিড টেস্টের আগেই তারা পালিয়ে যায়। চিকিৎসকরা কোভিড টেস্ট করতে গিয়ে পায়নি শ্রমিকদের, কিন্তু মহকুমা শাসকের বক্তব্য তারা 118 জনকে ধরতে সক্ষম হয়েছে। তাদের নমুনা নেগেটিভ, বাদবাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পালিয়ে যাওয়া 62 জন পজিটিভ কিনা তার উত্তর নেই প্রশাসনের কাছে। সম্প্রতি আমবাসার পিআরটিআই থেকে পালিয়ে গিয়েছিল 25 জন করোনা আক্রান্ত রোগী। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পালিয়ে গেল 180 জন শ্রমিক। পলাতক শ্রমিকদের মধ্যে 118 জনকে আটক করতে সক্ষম হয় প্রশাসন, কিন্তু বাদবাকি 62 জন পলাতক, তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনা লংতরাই ভ্যালির কাঁঠালছড়া এসবি স্কুলে। গত 5 মে বহিররাজ্যের একটি কোম্পানি প্রায় 250 জন শ্রমিক নিয়ে আসে রাজ্যে। এই মুহূর্তে রাজ্যের কোভিড পরিস্থিতির জন্য প্রশাসন রেল ও ট্রেন যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করে দেয়। এই কারণেই রেল স্টেশনে যাত্রীদের নমুনা পরীক্ষা করা হয়। কখনো যাত্রীর সংখ্যা বেশি হলে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট জায়গায়। গত 5 মে আমবাসা স্টেশন থেকে একসঙ্গে 180 জন শ্রমিককে নিয়ে যাওয়া হয় লংতরাইয়ের কাঁঠালছড়া এসবি স্কুলে। কিন্তু রাতের আধারে এসবি স্কুল থেকে পালিয়ে যায় শ্রমিকরা, জানিয়েছেন নেপালটিলা থানার ওসি কৃষ্ণ সাধন জমাতিয়া। এত কি সংশ হেরা পরে আমরা তারা লেবার পার্টিকে আমরা জিজ্ঞাসি যে তোমরা কেমন আইছো, তো তারা কইছে কি সংশ গাড়ি দিয়া গেছে, কিছু অংশ মানে হাইটা দূরায় দূরায় গেছে। রাত্রি বেলা তারা গাড়ি পেলো কোথায়? রাত্রি বেলা কথা তো ওই হেরা কোম্পানির গাড়ি আছে, তো আচ্ছা কোম্পানির গাড়ি আছে, আর প্লাস রাস্তা আইয়া সেরে বোধহয় তারা গাড়ি তারি দেখছে অটো মোটো আছে না এদিকে। আচ্ছা কিছু রাস্তার বোধ মেইন রাস্তাতে আবার পরে তো অনেকটি গাড়ি আছে, মেইন রাস্তা আপনি তো হাইটাই বোধহয় আইছে, একটু দূরায় সরে আইছে। মহকুমা শাসক বলেন 62 জন শ্রমিক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চলে গিয়েছে। এসডিএম এর বক্তব্য 180 জন শ্রমিকই নাকি নেগেটিভ, এই সংক্রান্ত রিপোর্ট রয়েছে তাদের কাছে। তাদের বাড়িতে ফিরে গেছে। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে এই 180 জনের মধ্যে 180 জন লেবারই কিন্তু কোভিড টেস্টের পরে তাদের নেগেটিভ রিপোর্ট এসেছে, সেই রিপোর্ট আমাদের। জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রের খবর, পালিয়ে যাওয়া 62 জন শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি, হয়নি তাদের নমুনা পরীক্ষা। শ্রমিকরা কোভিড পজিটিভ না নেগেটিভ তাও বোঝার উপায় ছিল না। শ্রমিক পালানোর ঘটনা নিয়ে রহস্য ধুমায়িত হচ্ছে গোটা ধলাই জেলা প্রশাসনে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।